অবশেষে মুক্তি পেল ডাঙ্কি। সিনেমাটি দেখে যা বলছেন দর্শকরা, অবশেষে মুক্তি পেল বলিউড বাদশাহ শাহরুখ খানের বছরের শেষ সিনেমা ডাঙ্কি। চলতি বছরেই পরপর দুটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়ার পর ডাঙ্কি নিয়ে হ্যাট্রিক করতে চলেছেন কিং খান। সেই আভাসই মিলল সিনেমা মুক্তির প্রথম প্রহরেই। শাহরুখ খান ও রাজকুমার ইরানির জুটির প্রথম ছবি ডাঙ্কির প্রথম শো হয়েছিল নিউজিল্যান্ডে। এরপর বৃহস্পতিবার কাক ডাকা ভোরেই ভারতের বিভিন্ন প্রদেশে মুক্তি পায় সিনেমাটি। এদিন ভোরের আলো ফুটতেই প্রেক্ষাগৃহে হাজির হন দর্শকরা। যদিও জওয়ান সিনেমার মতো এত আয়োজন ছিল না ডাঙ্কি মুক্তিকে ঘিরে, এর যথেষ্ট কারণও রয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ডিসেম্বরের ঠান্ডার কারণেই প্রেক্ষাগৃহে অনুরাগীদের উন্মাদনা ছিল কম। এক দর্শকের কথায়, শীতের সকালে সব আয়োজন করা মুশকিল, আগে ছবি দেখব তারপর সারাদিন ধরে উদযাপন তো চলবেই। এদিন সকাল ছটায় যারা ডাঙ্কির প্রথম শো দেখেছেন তারা নিজেদের প্রতিক্রিয়া ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন, যেখানে অধিকাংশই শাহরুখের প্রতি আবারও মুগ্ধতার কথা বলেছেন। তবে অনেকে বলেছেন শাহরুখ তাপসীর কেমিস্ট্রি পর্দায় সেভাবে জমেনি। রাজকুমার ইরানির সঙ্গে এটি শাহরুখের প্রথম ছবি, আর প্রথম ছবিতেই যে বড় সাফল্য আসবে তাতে কোনো সন্দেহ নেই। এর আগে রাজকুমার ইরানি আমির খানের সঙ্গে একাধিক ছবি করেছেন, সেগুলো সাফল্যও পেয়েছে। সেই কারণে এই ছবিকে কেন্দ্র করে একটু বেশি আশা ছিল শাহরুখ অনুরাগীদের। ভক্তরা মনে করছেন সেই আশা পূরণ করেছেন কিং খান। ভোর 5:30 থেকে একাধিক জায়গায় ডাঙ্কির শো শুরু হয়েছে। ছবিটি দেখার পর শাহরুখ অনুরাগীরাও তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছে। কারো কারো মতে বলিউডে এত ভালো ছবি এর আগে হয়নি। আবার অনেক সিনে বিশ্লেষক বলেছেন স্ক্রিপ্টে দুর্বলতা রয়েছে। মোদ্দা কথায়, প্রথম শো দেখার পরে মিশ্র প্রতিক্রিয়াই এসেছে ছবিটিকে ঘিরে। প্রধানত এক শ্রেণীর ভারতীয় যাদের বিদেশে যাওয়ার মোহ থাকে তাদের নিয়েই তৈরি করা হয়েছে এই ছবি। যারা মনে করেন বিদেশের জীবন ভালো ভারতের থেকে, কিন্তু বাস্তবে সেখানে পৌঁছে বুঝতে পারেন কতটা কঠিন জীবন, সেই গল্প নিয়েই এগিয়েছে ডাঙ্কি। সেন্সর বোর্ড প্রথম দেখার পরেই স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। চলতি বছরে গদর 2 এর পর আরও একটি দেশাত্মবোধক সিনেমা ডাঙ্কি, যেটিকে বিনোদনের মোড়কে দেশাত্মবোধের সেরা কন্টেন্ট বলে দাবি করা হয়েছে। দর্শকরা ইতিমধ্যে দাবি করেছেন জওয়ান পাঠানের পর ডাঙ্কি বক্স অফিসে রেকর্ড গড়বে, ফলে এক ক্যালেন্ডারে পরপর 3টি ব্লকবাস্টার সিনেমা উপহার দেবেন শাহরুখ। ব্যুরো রিপোর্ট, বর্তমান নিউজ টাইম। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের বসেছে সিনেমা হলে, আমরা এসআরকেএন স্কোয়াড। আজকে আমরা ডাঙ্কির ফার্স্ট ডে ফার্স্ট শো হোস্ট করছি। তো এটা শাহরুখ খানের প্রত্যেকটা মুভির মতো এই মুভিতেও আমরা মানে পারদ একদম ডবল, সে কথা দিয়ে বলার কিছু নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে এই মুভিটার জন্য আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি, এই কারণে ছিল শাহরুখ খানের এটা বছরের 3rd মুভি বলে না, বা পাঠান জওয়ানের পরেও রাজকুমার ইরানি আর শাহরুখ খান শাহরুখ খানকে মালা পরিয়েছি। এই উদ্বন্ধনাটা আরও চরম লেভেলে। এখন আমরা